বিনোদন জগৎ ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করেছে। এরই মধ্যে ধামাকা লুকে নতুন সিনেমা নবাব LLB শুটিংয়ে অংশ নিলেন সুপারস্টার শাকিব খান। সেখানে চমৎকার কিছু দৃশ্যের শর্ট দিলেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সবাইকে চমকি দিয়ে শাকিব শুটিংয়ের প্রথম দিনেই সেটে সকাল 7:30টায় হাজির হন। সেখানে নজর কাড়া ফিটনেসে আর লুকে তাকে দেখে অনেকেই চমকে গেছেন, কারণ মাঝখানে তিনি কারোর সাথে দেখা করেননি এবং কোনো লুকের ছবিও প্রকাশ করেননি। আজ প্রকাশিত ছবিটির শুটিং দৃশ্যে শাকিবকে দেখা গেছে বাইক রাইড করতে। জানা গেছে 300 ফিট সহ রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নবাব LLB সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন অনন্য মামন। তিনি বলেন, গল্পের প্রয়োজনেই এত সকালে হাজির হয়েছেন শাকিব খান। চলছে আউটডোর শুটিং আর এজন্য ভোর 4টা থেকে চলছে প্রস্তুতি। শাকিব খানকে নিয়ে বলতে গিয়ে নির্মাতা বলেছেন, প্রথম থেকে শাকিব খানকে আমি খুবই আন্তরিক পেয়েছি। শুটিংয়ের বিষয়ে তিনি নিজের মধ্যে যে পরিবর্তন এনেছেন তা অকল্পনীয়। আশা করি ভালোভাবে আমাদের কাজটা সম্পন্ন হবে। উল্লেখ্য, নবাব LLB-তে শাকিব খান একজন প্রতিবাদী আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। মাহিও একজন আইনজীবী। অর্চিতা স্পর্শী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সেলিব্রিটি প্রোডাকশন। বলে রাখা ভালো, এই সিনেমাতে শাকিব খান একজন আইনজীবী হলেও কমার্শিয়াল সিনেমার মতোই অ্যাকশন, রোম্যান্স ও সাসপেন্সে তাকে দেখা যাবে। আমার ভালো কথা কেন সব।